এই দাবি দীর্ঘদিন যাবত আমরা এই দাবি নিয়ে কোর্টপেন্টে বারবার মানববন্ধন এই দাবি নিয়ে আমরা মিটিং মিছিল করেছি প্রশাসনকে আমরা দাবি দিয়েছি আমরা বারবার স্মারকলিপি দিয়েছি প্রশাসনের বিষয়টি কর্ণপাত করছে না আমাদের নিয়ে আলোচনা করছে না সমাধানের কোনো পথ খুঁজে না এমন অবস্থায় আমরা বলেছিলাম 27 তারিখের মধ্যে আমাদের দাবি বাস্তবায়ন না হলে আমরা 28 তারিখ থেকে গাড়ি চালানো বন্ধ করব এমনিতেই 70% গাড়ি গ্যাসের জন্য বন্ধ এর সামনে আসছে রমজান মাস কি অবস্থা হবে চিন্তা করুন যার জন্য আমরা বাধ্য হই যদি প্রশাসন আমাদের দাবি মানে ব্যবস্থা না করা হয় আমাদের দাবির প্রতি কোনো ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয় 28 তারিখে বন্ধ করা ছাড়া পথ থাকবে না 27 তারিখের ভিতরে যদি আমাদের মামলা প্রত্যাহার এবং সিএনজি পাম্পে লিমিট বাড়িয়ে দেওয়া না হয় 28 তারিখ ভোর 6টা থেকে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের ডাকে সর্বস্তরের পরিবহন কর্মবিরতি পালন করবে সাধারণ শ্রমিকরা সারা বাংলাদেশে যেটা হয় বিকেল 6টা থেকে রাত 11টা পর্যন্ত সিএনজি পাম্প বন্ধ থাকে এটা আমরা মানি আমরা আগেও বলেছি আর আমরা যেটা সমস্যা হচ্ছে মাসের 22 তারিখ হয়ে গেলে সিএনজি পাম্পের লিমিট শেষ হয়ে যায় পাম্প জালালাবাদ গ্যাস যেটা রয়েছে আমাদের সিলেটে ওনারা লিমিট বাড়িয়ে দিচ্ছেন না কিন্তু তিতাস গ্যাস যেটা রয়েছে ওনারা লিমিট বাড়িয়ে দিয়েছেন অলরেডি তাদের কোনো সমস্যা নাই কিন্তু জালালাবাদ গ্যাসের আন্ডারে সিলেটের মেট্রোতে যে সকল পাম্প রয়েছে সেই সকল পাম্পে গ্যাস সরবরাহ করা হয় কিন্তু তারা লিমিট না বাড়িয়ে দেওয়ায় এই সমস্যাটা সৃষ্টি হচ্ছে সিএনজি পাম্পে দীর্ঘ লাইন হচ্ছে সার্জেন্টরা গিয়ে পুলিশ গিয়ে মামলা দিচ্ছে রং পার্কিং হিসেবে আগের দিন থেকে পরের দিন পর্যন্ত ব্যবসায়ীরা বিভিন্ন সময় তাদের দোকানের সামনে গাড়ি পার্কিং করতে গিয়ে শ্রমিকদের সাথে একটা দেওয়া সমস্যা হচ্ছে তারপরে এখানে সারা দিন ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে পরের দিন আবার এই শ্রমিকরা ঠিক মতো গাড়ি চালাতে পারছে না বিভিন্ন সমস্যা সৃষ্টি হচ্ছে একটি সমস্যা থেকে আমাদের মূল দাবি তিনটা নেতাকর্মীদের উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহার এবং নিঃশর্ত মুক্তি এবং সিএনজি লিমিট বাড়িয়ে দেওয়ার দাবিতে আগামী 28 ফেব্রুয়ারি ভোর 6টা থেকে সর্বস্তরের পরিবহন শ্রমিক কর্মবিরতি পালন করব আমরা আমাদের দাবিগুলি হলো আমাদের যে গ্যাস লাইনে প্রতি মাসের 20-22 তারিখ থেকে গ্যাসের যে দীর্ঘ লাইন 8-10 ঘন্টা আগের মতো লাগে যে আগে এক সময় পাম্প সংকট ছিল এখন তো জায়গায় জায়গায় পাম্প কিন্তু ইদানিং দেখা যাচ্ছে এমন একটা লাইন আমাদের চালকরা যখন গ্যাস নিতে পারতেছে না লাইনে দাঁড়ানো থাকতেছে কিন্তু ইদানিং ওরা পাম্পে যে ধরনের দুর্ব্যবহার করা হয় এবং আমাদের শ্রমিকদেরকে দীর্ঘদিন লাইন থাকার পরেও ঠিক নজরের পানি যাওয়ার পরে তাকে আর গ্যাস দেওয়া হচ্ছে না এখন আপনি একটা প্রশ্ন করেন একটা মানুষ যদি 8-7 ঘন্টা 5 ঘন্টা 4 ঘন্টা লাইনে দাঁড়িয়ে সে গাড়িটা ঠেলাই ঠেলাই নিতে নেওয়ার পরে যখন গ্যাসটা নিবে তখন ওরা বলছে আমাদের লিমিট নাই কেউ বলছে আমার টাইম হয়ে গেছে বন্ধ করে দিতে হবে নানান মুখী আমাদের শ্রমিকদেরকে হয়রানি করছে পাম্প গ্যাস নিতে 4-5 ঘন্টা লাগে যায় একদিনও গ্যাস নেওয়া লাগে একদিন গাড়ি চালাই লাগে আমরা দাবি হয়েছে গিয়া 24 ঘন্টা আমরা গ্যাস পাইতাম পাম্প 24 ঘন্টা লিমিট থাকতো আমরা আমরা সাধারণ শ্রমিক পাম্প গ্যাস নিতে পারতাম আমরা সুন্দর মতো গাড়ি চালাতে পারতাম সিলেটে গ্যাসের ফোন নিবাই ঠিক আছে কিন্তু আমরা তো অধিকার থেকে বঞ্চিত আমরা পরিমাণ করে গ্যাস দিতে আছে আমরা চাই 24 ঘন্টা লিমিট থাকতো 24 ঘন্টা লিমিট থাকতো আমরা যে কোনো সময় গ্যাস নিতাম পাম্প সরকার দিয়ে গ্যাস কোথায় নেয় কোথায় কী করতেছে সরকার জানে আমরা তো বলতে পারতাছি না আমরা গ্যাস পাইলে আমরা সন্তুষ্ট আমরা শ্রমিককে সাধারণ আমরা সিলেটে গাড়ি চালাইমু আমরা জীবিকা রক্ষা করতে পারবো